বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আত্মা প্রকল্পের আওতায় বেশ কিছু প্রাণীপালকদের হাঁস বিতরণ করা হয়। প্রত্যেককে 28টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয় এই দিন। এছাড়াও তাদের ভ্যাকসিন, খাবার ও ঔষধও বিতরণ করা হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ভাতারের পশু হাসপাতালে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ আধিকারিক দপ্তরের আধিকারিকগণ। বিনামূল্যে প্রাণীপালকরা হাঁসের বাচ্চা পেয়ে স্বভাবতই খুশি। হাঁসের বাচ্চা 28 দিন মানে 4 উইক এ ওল্ড এজ যে হাঁস তাদের ভ্যাকসিনেটেড বাচ্চা আমরা কিন্তু প্রদান করছি। 25 জন আন্ডার আত্মা প্রোগ্রাম 2021-22 এক একজন 30টা করে হাঁস পাচ্ছে, তার সাথে খাদ্য, ওষুধ আর ট্রেনিং কিটস। আমরা একটা ছোট একটা পুস্তিকা করে দিয়েছি যাতে সহজ ভাষায় এরা কাজটা বুঝতে পারে, কীভাবে প্রতিপালন করবে গ্রাম বাংলায় আমাদের দেশীয় কিছুটা বৈজ্ঞানিক টাচ। আর এনাদের কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা করেছেন না? এই যে ট্রেনিং এর ব্যবস্থা মানে এই যে আপনার ট্রেনিং কিটস রয়েছে এখানেই এই ট্রেনিংটা চলছে। আচ্ছা, এটা কাদের উদ্যোগে এবং কোথায় হচ্ছে? এটা আত্মা মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফান্ডিং করে আর সহযোগী ডিপার্টমেন্ট হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি। কতজনকে কি দেওয়া হলো? আমরা 25 জন মানে এখানে বলা হয় 25টা DC। আচ্ছা, আপনারা কি হাঁস পালন করেন? হ্যাঁ, আজকে ভাতার এসছে, হাঁসের বাচ্চা দেওয়ার জন্য আমাকে স্যার বলেছিলেন, প্রধান স্যার বলেছিলেন, বন্ধুরা যে আমার এখানে পাঠিয়েছিলেন হসপিটালে, এসে আমি হাঁসের বাচ্চা পাইলাম বা খাবার ওষুধ সব কিছু পাইলাম। ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।